মোস্তাক ভাই, আর কে বাকি বাদ পড়লাম কে কে? আচ্ছা, 11টা 10 বাজে এখন, তাই না? 11টা 10 বাজে গিগ ইমেজ বাদে, গিগ ইমেজ বাদে, ভিডিও বাদে, আপনাদের কিওয়ার্ড রিসার্চ, গিগ টপিক রিসার্চ, সিলেকশন, ডিসক্রিপশন, টাইটেল, প্রাইসিং 12টার মধ্যে শেষ করেন ক্লাসে বসে। এখন 10 বাজে 50 মিনিটের মধ্যে এই কাজগুলো শেষ করেন সবাই, এখনই করেন। আর আপনারা স্ক্রিনশট করেন, ভালো হবে। সবাই স্ক্রিনশট করেন, তাহলে কি কাজ না বুঝতে পারবো আমি। সবাই স্ক্রিনশটিং করেন, সবারটাই। যার নেটওয়ার্ক একবারে দুর্বল তার দরকার নাই, মাইক্রোফোনটা মিউট রাখেন, জাস্ট গিগের রিসার্চ গুলো করেন। সব কাজ ক্লিয়ার হয়নি? কোন কাজ ক্লিয়ার হয়নি? যেগুলো ক্লিয়ার হয় না সেগুলো ক্লিয়ার করেন এখন বসে বসে। 50 মিনিট টাইম দিচ্ছে, ওদেরকে আমি যতদূর করতে পারা যায় করেন। 12টা পর্যন্ত সবাই করেন। নতুন ছবি, সরি, ছবি বাদ দে, ছবি ভিডিও বাদ দে, শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ, টাইটেল, ডেসক্রিপশন, প্রাইসিং, এই 4টা জিনিস। সবাই আসেন দ্রুত। হ্যালো, বাসায়ও বের হয়েছে? কোথায় এখন? আচ্ছা, ঠিক আছে। আর বলছি আমি যে স্কুল 5 তারিখে, 5 তারিখ মতো দিয়ে দেবো।
সবাই স্কিল শেখাচ্ছে না কেন? যার নেতা একবার দুর্বল সে বাজাকে সবাই আসেন। সামনের প্রবলেম যার একবার সমস্যা সে বাদ বাকি সবাই আসেন, সবার সমস্যা নাই আশা করি। বারোটার দিকে প্রত্যেকের কাজ দেখবো আমি, প্রত্যেকের স্ক্রিন শেয়ার করে, তো যে কাজ করতেছেন না দ্রুত কাজ শুরু করে দেন। গিগের ডেসক্রিপশন, গিগের প্রাইসিং, গিগের টাইটেল, কিওয়ার্ড, এগুলো
সাভার থেকে বললো আপনাকে? পেন্ডিং কেন? এটা কি শুনছেন, পেন্ডিং কেন হলো? আপনি কি পেন্ডিং রাখছেন? আপনার কি মোবাইলে আছে এটা? আচ্ছা, আপনি একটু কাজ করেন, আপনি মোবাইল অ্যাপ থেকে একটু এসে আসেন, স্ক্রিনশনিং এ আসেন। হ্যাঁ, মোবাইল থেকে স্ক্রিনশনিং আসেন, মোবাইল থেকে আপনার গিগটাকে পেন্ডিং নিজেই করতে পারবেন আপনি, এটা অপশন আছে, পজ বলা যায়। এটা চেক করে দেখি, ঠিক আছে, আপনি করছেন না তারা করছে? লিঙ্কডিন থেকে বিক্রয়ের পরিমাণ ওটা ইউজ করা যায়, যেটা আমাদের লিঙ্কডিনে আছে, ওটা হচ্ছে পেড ভার্সন। তো এটা আমরা যাবো একটু একটু পরে যাবো, ঠিক আছে? কিন্তু পেড ভার্সনটা, পেড ভার্সনে যাচ্ছি না আমরা, পেড ভার্সনে হয়তো বা খুব শীঘ্রই 3-4 দিনের মধ্যে মুভ করবো আমরা। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের এক্সেল লিঙ্ক দিলাম আমি, সেখানে মাইক্রো ওয়ার্কারে আর্নিং ইংলিশ দেওয়ার জন্য। অনেকে আপনাদের আপডেট দেন নাই এখনো, প্রোফাইল লিঙ্কটা আপডেট দেন নাই, সবাই কষ্ট করে এই কাজটা একটু করে নেন। আপনি এক্সেল শিটে আপনাদের মাইক্রো ওয়ার্কারের প্রোফাইল লিঙ্ক দিবেন, যেহেতু ফাইবার কোনো ইনকাম নাই, ফাইবার যখন ইনকাম হবে তখন কি ফাইবার ইনকাম দেবো আমরা, এক কথায় ওটা আমাদের ইনকাম সামারি হবে। ওদের ফাইবার দেন আমরা আপওয়ার্কের কাজ করবো, ফ্রিল্যান্সারে আসবো, হ্যাঁ, ওয়ান বাই ওয়ান পত্র কাজ করবো, সেগুলো সবকিছু সাবমিট করতে হবে। করে এই মুহূর্তে মাইক্রো ওয়ার্কার আর্নিং প্রোফাইলের লিঙ্কটা দেন, আর হচ্ছে কতটা আর্নিং আছে ওটা একটু দেন। হ্যাঁ, দেখেন ডান দিকে গিগ লেখা আছে, প্রোফাইল থেকে গিগে যান, একদম ডান দিকে প্রোফাইল সাকিব ভাই, এর মধ্যে দেখেন লেখা আছে গিগ, ডান দিকে বায়ার রিকোয়েস্ট দেন না, ওইটাই ব্যাগে যান, উপর থেকে ব্যাগে যান, বাম পাশে ব্যাগ চিহ্ন উপরে, হ্যাঁ, এখানে নিচের দিকে মাইক গিক ক্লিক করেন। তো আচ্ছা, এখানে সবকিছু ঠিকঠাক আছে, হ্যাঁ ঠিকঠাক আছে, ব্যাগে আসেন। এটা একটু চেপে ধরে রাখেন গিকের হ্যান্ড রেখে, না গিক তো পজ নেই আপনার এখানে, ঠিক আছে, এখানে ঠিক আছে, আপনি গিয়ে একটা পেন্ডিং রাখছো এখানে ফাইবার থেকেই, কি করতে হবে? হ্যাঁ দেখেন, হ্যাঁ গিগের অবস্থা দেখাতে এখানে, দেখেন ক্লিকার যান, লিঙ্কটা বের করেন, দেখেন
কন্টাক্ট আস করলে ক্লিক করেন, কি বলছে আপনাকে? আচ্ছা তারা কি বলছে বুঝছো আপনাকে? আচ্ছা আচ্ছা, তাহলে কিছু সময় হয়ে যাবে, সমস্যা নেই। যেহেতু পেন্ডিং থেকে ভালো করে দিয়েছে, রিভিউ করছে, রিভিউটা হয়ে গেলে তাহলে আর যে না আসা 24 ঘন্টার মধ্যে তাহলে সাপোর্ট অফ করেন যে এখনো কি আমার সার্চ পেজে অ্যাপিয়ার হচ্ছে না। এটা তো আপনার জব, আপনি কি করবেন? আপনি করেন, এটা আমি পরবর্তী দেখবো দেখবো, আপনি আপাতত করে করে যান, যেভাবে বলছিলাম সে বিষয়গুলো ফলো রাখেন তাহলে। বিটুবি হচ্ছে আপনার বিজনেস টু বিজনেস, অর্থাৎ আপনার কি করতে হবে, ব্যবসায়ীদের ইমেল সংগ্রহ করতে হবে, এটা কি জানেন না? অবশ্যই কেন পারবেন না, বিটুবি সি2সি অবশ্যই পারবেন। এইচএন ভাই কি আছেন? এইচএন ভাই আছেন? এইচএন আহমেদ নেই না, আছেন করছিলাম। বলেন, শুনছি আমি, এখান থেকে
আপনার ভাই, আপনার কেকের কি অবস্থা ভাই? কেক কি ছাপাইছেন ফাইবারে? আনাল ভাই আছেন? শরীফউদ্দিন ভাই আপনাকে চিনতে পারছে না, কাইন্ডলি পরিচয় দিবেন আপনার। শরীফউদ্দিন সরি ভাই, কথা বুঝি না, ক্লিয়ার না সরি ভাই। আচ্ছা আচ্ছা, আপনার কাজ হচ্ছে ভাই আগামীকাল সকাল 9টা থেকে সকাল 11টা, ঠিক আছে? আপনি আগামীকাল 9টার দিকে আসবেন এই লিঙ্কে। জি, লিঙ্ক থাকবে এটাই। জি, ওয়েলকাম। আনাল ভাই, আপনার কি কাজ করছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। চল্লিশ বাজে, বাকি আছে 20 মিনিট, 22 মিনিট প্রায় আপনাদের। ক্লাসটা একটা পর্যন্ত, আপনাদেরকে একটা কাজ দিচ্ছি ক্লাসে করার জন্য, তো 22 মিনিট আছে, তাই বললাম। কাজটা হচ্ছে আপনাদের সেকেন্ড গিক করার জন্য, তো সেকেন্ড গিকের কাজ ছিল একটা বাসার আপনাদের সবাইরই, তারপর কাজটা সবাই ফুলফিল করতে পারেন নাই, তাই কাজটা ফুলফিল করার জন্য বলা হয়েছে। এখন হাসান ভাই শব্দ হচ্ছে অনেক, মাথাটা ফিট রাখেন।
ওয়ালাইকুম আসসালাম সাকুল ভাই, কি অবস্থা আপনার? এখন কি অবস্থা? ঠিক আছে, মামা কোথায়? মামা কি ব্যস্ত এখানে সেখানে, না আপনি ব্যস্ত হতো? মামাও তো আসে না, একজন থাকলে একজন আসলে দেখা গেল চারটা প্রকার শিখতে পারতেছেন বা শিখতে পারতেন। জি বলেন। সবাই আপনাদের ফেসবুক গ্রুপের যে লিঙ্কটা দিছি আমি, ইনকাম লিস্ট, ইনকাম লিস্ট সবাই আপনাদের প্রোফাইল লিঙ্কটা দিয়ে রাখেন। কত ডলার আর্নিং আছে 3 দিন পর আপনারা আপডেট দেবেন এক্সেলটা সবাই। জি জি সেটাই। ফাইবারে গিগ করে দিয়েছে এখন, বুঝছেন? গিগ করছিলেন ইমেল সিগনেচারের? আচ্ছা, আপনি এখন কাজ শুরু করেন, সমস্যা নেই, সবাই কাজ করতেছে এখন ফাইবার গিগের, আপনিও কাজ করেন। জি ঠিক আছে, আর মাত্র 2 মিনিট বাকি আছে আপনাদের সময়। হ্যাঁ মেজর রহমান বলুন। সব থেকে ভালো হয় অন্য একটা কিছু অ্যাড করা, মানে নতুন নতুন নিয়ে আসা, সব কিছু সেম জিনিস থাকে কাস্টমারের কাছে আসলে ভাবে গ্রহণ পাবেন। সব থেকে বেস্ট হবে নতুন কিছু অ্যাড করা। হ্যাঁ হ্যাঁ সেটাই, নতুনত্ব নিয়ে আসা ব্যবসায়ীদের ধরন বা বৈশিষ্ট্য। আপনারা সবাই ব্যবসায়ী যেটাই মনে করি পার্সোনাল ভাবে। শনিবুদ্দিন ভাই আপনার তো এই ব্যাচ না ভাই, আপনার ব্যাচ হচ্ছে আগামীকাল সকাল 9টা থেকে 11টা, এটা হচ্ছে শরীয়তপুর অন্য ব্যাচ, তো আপনি লিফট হয়েছেন? হ্যাঁ আগামীকাল চলে আসুন ওখান থেকে। নেই ওয়েবসাইট থেকে বেললেও এটা হচ্ছে স্ক্র্যাপিং।
এখানে এটা লাগবে না, প্রিন্ট শিট লাগবে না, ওকে সোর্স ফাইল দিবেন আর দিবেন ইমেল সিগনেচার। সোর্স ফাইল এক নাম্বার দরকার নেই, এক নাম্বারটা ফার্স্ট প্যাকেজে দরকার নেই, ফার্স্ট প্যাকেজটা সোর্স ফাইল এক নাম্বার কেটে দেন, আনচেক করে দেন। ঠিক আছে, প্রাইস কেমন রাখবেন, 5-10-20 নাকি 20-50 প্রাইসটা দেন। আচ্ছা নিচের দিকে আসুন, এক্সট্রা ফাস্ট ডেলিভারি এই বক্সটা ক্লিক করেন। এগুলো দরকার নেই ভাই, পেশেন্ট ভাই লাগবে না এগুলো, রেখে দেন। এই বক্স টান চেক করে দেন, এখন চেক করছেন একটু আগে চেক করলাম আপনি কিছু অ্যাড করছেন কিনা। সোর্স ফাইলে আসেন, আগে দেন না লাগবে কোন সেই পার্ট কাজ আছে, এই যে অ্যাডিশনাল ডিফিউশন এখানে আসেন, পরে দরকার নেই আপনার অ্যাডিশনাল দরকার নেই, নিচের দিকে আসেন, নিচে আসেন, আসেন ভাই। এত নিচে না ভাই, মাছ বলা এই সোর্স ফাইলে আসেন, সোর্স ফাইল এখানে $5 দিলাম, $5 এখন কন্টেন্ট তো জানো, হ্যাঁ দেখতে পাচ্ছি আপনি এখানে ডিসক্রিপশন লেখেন, আপনার এখানে গিগের ডেসক্রিপশন, এটা আপনার তো ভাইয়া, এটা তো আপনার পার্সোনাল প্রোফাইল না, এটা হচ্ছে গিগ ডেসক্রিপশন, এইসব বাদ করে দেন। হ্যাঁ হ্যাঁ এখানে হবে গিগ ডেসক্রিপশন, আপনি লেখেন না এটা, বুঝি নাই কি বললেন, ডাটা বুঝি নাই, ডাটা ডাটা মাইনিং, আচ্ছা আচ্ছা
হ্যাঁ বলেন, কপি করলে কি হবে? আপনি বলছেন সার্চ করার জন্য, আপনি যদি সার্চ করেন না এটা নিয়ে, কপি করলে প্রোজেক্ট তো ভালো হবে না, র্যাঙ্কিং আসবে না। এসএম ব্যান্ড নিকটে কে কে আছেন বলেন তো একটু। এসএম ব্যান্ড নিকটে কে কে আছেন? তাহলে সাকিব ভাই, রাও ভাই, আপনার কষ্টকর ইসান ভাই একটু বিষয়টা একটু দেখতেন তো পরবর্তীতে, বাকিরা স্ক্রিনশট নিয়ে আসেন, দেখি আপনাদের গিগের কি অবস্থা, নতুন গিগের। আপনাদের নতুন ভাবে একটা নিয়ম ফলো করা দিচ্ছে, যেটা আগে স্ট্রিক্টলি ফলো করা হয় নাই, এখন থেকে ফলো করা হবে। আপনাদের 3 দিন ক্লাস মিস থাকে সপ্তাহে, তাহলে আপনাদেরকে ক্লাস থেকে বের করে দেওয়া হবে, আপনাদের সার্টিফিকেট দেওয়া হবে না, সেটা খেয়াল রাখবেন। দেওয়া 3 দিন সপ্তাহে গ্যাপ না থাকে, একটা না, ছুটি লাগে ছুটি চেয়ে নেবেন, সেক্ষেত্রে সমস্যা হবে না, তবে খেয়াল রাখতে হবে 3 দিনের বেশি না। হ্যাঁ মোস্তাক ভাই বলেন। হ্যাঁ আপনি চাইলে আপনার ক্যাটাগরি থেকেও ভিন্ন রাইতে করতে পারবেন, কিন্তু এটা এই মুহূর্তে না করাই বেটার, একটু টাইম দেখ তারপর। আপনার স্টেশনে আসছেন, দেখি কে কতটুকু কাজ করেছেন, আউটপুট দেখেন আপনাদের। কাদের ভাই ব্যাড রিকোয়েস্ট চেক করতেছেন রেগুলার? আপনার তো কি ভালো অবস্থানে আছে কাদের ভাই? জি আসেন আসেন। হ্যাঁ কি সমস্যা কাদের ভাই প্রোফাইলের? আচ্ছা কাজ করেন তো, বায়ার রিকোয়েস্ট বায়ার রিকোয়েস্ট করে আসেন। মার্কেটিং করেছেন কি আপনি? কেন অফার সেন্ট সেন্ড করছেন, দেখি তো কি কি অফার করছেন করছেন।
শেষ ক্লাস আসলেন না কাদের ভাই? শেষ ক্লাস আসলেন না কি আসলেন না? বাইরে রিকোয়েস্ট সেন্ডিং করা আর একটা প্রসেস দেখা দিছিলাম, ক্লাসগুলো দেখে নিয়ে আনি আগে ক্লাসেরটা, আর ডক ফাইল আছে ডক ফাইলটা দেখে নিয়ে আনি। জি, তো খেয়াল রাখবেন। হ্যাঁ, লিখতে হবে। আমি একটা ডক ফাইল শেয়ার করেছি কাদের ভাই, আমি ডক ফাইল শেয়ার করে দিয়েছি ডেমো হিসাবে, আপনি ওটা ইউজ করতে পারেন, ওটাকে দেখে আপনি আইডিয়া নিতে পারবেন যে কি কি থাকা উচিত। ঠিক আছে, ওটা দেখে নিয়ে নিন। আচ্ছা, আরেকজন আসেন। হ্যাঁ দেখান ভাই, একদম আসলে হবে, দেখান। স্পেশাল দেন কেন আপনারা, বুঝলাম না তো। লিড কালেকশন 43। আচ্ছা, আই উইল কালেক্ট টার্গেটেড বিটুবি ইমেল লিডস, ইমেল কালেকশন কিওয়ার্ড লিড কালেকশন, বিটুবি লিড কালেকশন, ডাটা কালেকশন, তারপরে বাসটা। হ্যালো, আর লুকিং সামওয়ান টু কালেক্ট। আচ্ছা, নিচের দিকে আপনাদের খেয়াল রাখতে হবে, যারা মেল সিদ্ধান্ত নিয়েছেন যে হ্যাঁ মেলিং সংগ্রহ করব বা লিড সংগ্রহ করব, গ্যারান্টেড বান্ডা ভুল আছে, তো এই কাজটা কিন্তু আপনার একার পক্ষে মাঝে মাঝে সম্ভব না হতে পারে, সেক্ষেত্রে আপনাদের টিমের মানুষ আপনাকে হেল্প করতে হবে। সাপোজ শিবন ভাই এটা কারোর পায়ে লাগে এর উপর, তাহলে কি করতে হবে, সেই কাজটা পরে আপনারা যদি তাকে হেল্প করেন নেক্সট আপনার সে তাকে আপনাকে হেল্প করবে, এবার আপনারা এগিয়ে আসবেন একে অপরের সাথে, তাহলে এই কাজগুলো অনেক বেশি পাওয়া যায়। এবং কি, যদি আপনার টিম আছেন অনেক কাজ পাবেন, অনেক কাজ সহজে করতে পারবেন, পাশাপাশি আপনার কি হবে একটা অ্যাসেট তৈরি হবে। ঠিক আছে, খেয়াল রাখবেন। জি, এরপরে আসেন, আর কি করছেন দেখি। ওয়েটিং ফর ইউ, ওকে। 10,000 ইমেল অনলি ফর $10, 50,000 অনলি ফর 4টা, কেন প্রাইসিং কত এটা? 10 লক্ষ না, 1 লক্ষ না, 10,000, 50,000, 1 লক্ষ, 10,000 $10, 50,000 $5, 1 লক্ষ না, বলে 10% ডিসকাউন্ট নাকি লাস্টেরটা? মার্কেটের প্রাইসিং দেখছেন, মার্কেটে কেমন চাহিদা, সর্বোচ্চ দিচ্ছে কত? 2,000 না 5,000 দেখছেন? আচ্ছা ঠিক আছে, আর এর সঙ্গে আর কি দিবেন? 10,000 টাকা দিবেন, এর সঙ্গে কি কি দিবেন সেগুলো নোট ডাউন করে দিবেন। যেমন শুধু কি লিড বলতে কোন লিড দিচ্ছেন, এলের নাম মেনশন করলে ভালো হবে, অনেকে এই জন্য ক্লিয়ার না। হ্যাঁ জি, ঠিক আছে, আর আসেন। আসলে মনে আছেন এখন? হ্যাঁ, ইমন দেখা যায়, দেখা হ্যাঁ দেখতেছি ভাই, পড়তে দেন, পড়ে নেই, সবাই একটু পড়েন, দেখেন ভাইয়ের কোথায় কি ভুল থাকতে পারে, একটু আইডিয়া দেন আপনারাও। ওইটা বড় করেন, কিওয়ার্ডটা মাউসের কন্ট্রোল প্রেস করে মাউসের স্টিকটা প্রেস করেন, বড় হয়ে যাবে লেখাটা, সবাই একটু পড়ি আমরা। ঠিক আছে, ওকে ওকে, হবে।
কনস্ট্যান্ট, তারপরে গেট রেসপন্স, সাব স্কোয়াড, আপনি কি শিখছেন? এখানে যে নামগুলো লিখছেন বেশিরভাগই আপনার প্ল্যাটফর্ম গুলা বেশিরভাগই হচ্ছে পেড প্ল্যাটফর্মের, আপনাকে কিছুখানি বিনিয়োগ করে দেন কি কাজটা করতে হবে। হাবিস্পট, গেট রেসপন্স সব থেকে জনপ্রিয় বেশি, কিন্তু এটা ফ্রি এর তেমন কিছু পাওয়া যায় না, বেশিরভাগই পেড ভার্সন। তারপর কাজ করতে পেড ভার্সন করতে হবে আগে, ঠিক আছেন? পার্ট টু, পার্ট টু অটোমেশন মেটচিম্পে সকল ডিজাইন তারপর এসে রেসপন্সিভ হয়ে যায়। মেটচিম্প প্ল্যাটফর্মে আপনার হাবিস্পট এবং গেট রেসপন্স তারপর ডিজাইন করে এনিমেল টেম্পলেট অটো রেসপন্সিভ হয়ে যাবে। ঠিক আছে আমিন ভাই, ঠিক আছে সাকিব ভাই, আপনার ভয়েস বুঝে নিয়ে আমি সম্পূর্ণটা। হ্যাঁ ট্যাগ করছেন, দেখান। আচ্ছা এই থেকে এই পাঁচটাকে ব্যবহার করে কিওয়ার্ড টুল থেকে 60টা বের করবেন, ঠিক আছে? লিস্ট করে রাখবেন। আর আপনার কাজ থাকবে এই ছবিগুলা আর ভিডিও তৈরি করা, এইসব গিয়ের জন্য ছবি আর ভিডিও। আচ্ছা 60টা বেশি করবেন পারলে। ডান দিকে কি কই সেমিকোলন নাই কেন, সেমিকোলন দেন প্রত্যেকটা ডান দিকে, সেমিকোলন প্রত্যেকটা ট্যাগ বা কিওয়ার্ডের ডান দিকে সেমিকোলন ইউজ করে দিবেন, না হলে সমস্যা আছে। ঠিক আছে আগুন আসেন। আপনাদের গত ক্লাসে দেখলাম যে আপনারা রাত্রে যে প্র্যাকটিস ক্লাসটা হয় আপনার মাইক্রো ওয়ার্কারে, সবাই আসেন না, প্রথম দিন আসছিলেন অনেকেই, কালকে আসেন নাই, সবার কি দম ফুরিয়ে গেছে না কেমন কিছু? আরেকজন আসেন, বাবু ভাই আসেন। আচ্ছা বুঝতে পেরেছি, আরেকজন আসেন, ধন্যবাদ ভাই, এভাবে রিসার্চ করে বের করছেন, ভালো লাগছে অনেক। মেল টেম্পের পোর্টফোলিও হচ্ছে আপনাদের যে ইমেল টেম্পলেট গুলো আছে না, সেগুলোর স্ক্রিনশট নেবেন, সেগুলো আপলোড দেবেন। রাত হয়ে গেল, রুবেল আহমেদ রুহুল ভাই আপনার পরিচয় দেবেন, আয়োজন আছে শেয়ারিং এ। হ্যাঁ শেয়ারিং হচ্ছে আপনারটা, রুবেল ভাই আপনার পরিচয় দিবেন ভাই। আই উইল বড় কারণ তো ভাই ছোট দেখা যাচ্ছে অনেক, জুম করেন একটু।
না হচ্ছে হুইল ঘুরান বড় হয়ে যাবে, ফোন বড় লাগবে না। প্রথম গিগে বলছিলাম মিজান ভাই যে গিগের মাঝখানে টাইলের মাঝখানে কামা রাখবেন না, কামা রাখছেন। জি পড়ছি আমি ভাই। সবাই একটু পড়েন, যার যা সমস্যা আছে প্রশ্ন করেন, না বুঝলে সেটা হলো করা হলো। আলাদা করতে পারেন, সিঙ্গেল করতে পারেন, আপনার ইচ্ছা ভাই। যারা হ্যাঁ আপনার পার্সোনাল ওপিনিয়ন, সমস্যা নেই এটা কোনো। বুঝলেন ভাই, লিখছেন এখানে কি দেখেন তো, আই এম রেডি টু সার্ভ ইউ অল টাইপস অফ ইমেল কালেকশন, লিড দা কালেকশন, দা মাসখানে করতে আসবো, দা লিড হতে পারে বাট লিড হতে পারে না, লিড দা লিড হতে পারে। এই যে লাস্ট স্টেপটা লিখছেন লিঙ্কডইন লিডস কমা এন্ড কমা লিখছেন এন্ড লিখছেন ফেরার আগের লাইন। হ্যাঁ এখানে সেম ভাবে লাস্টের টা ইত্তাকে ভাই বললো ইয়োর বিজনেস অর ইয়োর কোম্পানি, এটা আসলে লেখা যায়, কারণ ভুল নাই কিছু, ইয়োর বিজনেস অর ইয়োর কোম্পানি লেখা যায়, যখন আপনি অবলিক ইউজ করবেন না সেই ক্ষেত্রে আপনার ইয়োর রাখা যাবে না, সেই ক্ষেত্রে এই সমস্যাটা থাকে, অল লিখে লেখা যায় ইউর বিজনেস অর কোম্পানি, আপ লিখ দিলে এটা গ্রহণ করতে হবে। আই মাইট ওয়ান্ট টু ইউজ মাই
সবকিছু ঠিকঠাক আছে এখানে এক জায়গায়। প্রথম যে কারেক্টটা আছে ওনাদের কাটেন, উইলের উপর কারেক্টটা কাটতে এখানে ডু লেখেন, আই উইল ডু। এরপর দেখেন কি হয়, আই উইল ডু নিজ বেস্ট ইমেল কালেকশন। এখন দেখেন কি ঠিক আছে কিনা, আগে কি ছিল, আই উইল কালেক্ট নিজ বেস্ট ইমেল কালেকশন, মানে কি আই উইল ডু নিজ বেস্ট ইমেল কালেকশন বি টু সি টি টু সি মেইল এন্ড নিজ বেস্ট। নিজ বেস্ট আবার হলো লাস্টের নিজ বেস্ট কেন, অ্যান কাটেন নিজ বেস্ট কাটেন অ্যান্ড নিজ বেস্ট তারপর কাটেন। হ্যাঁ কি হলো, আই উইল ডু নিজ বেস্ট ইমেল কালেকশন বি টু বি টু সি সি টু সি মেইল, আবার মেইলটা কাটেন, এই মেইলটা কাটেন। যে এক মিনিট আমি সেটু হ্যাঁ সেটাই আমি ট্রাই করতেছি, এই জন্য বললাম কাটতে ওটার জন্য, কারণ ওর যে কিওয়ার্ড ছিল অলরেডি অনেকগুলাই ছিল, আই উইল ডু নিজ বেস্ট ইমেল কালেকশন বি টু বি বি টু সি সি টু সি লিড ফর ইয়ার কোম্পানি। আপনি এখানে লিড ইমেল কালেকশন দুটো একসাথে কাজ করবেন, তাহলে আই উইল ডু নিজ বেস্ট ইমেল কালেকশন এমন করলে কেমন হয় দেখেন তো সবাই একটু, আই উইল ডু বি টু বি বি টু সি সি টু সি বেস্ট ইমেল কালেকশন লিড কালেকশন ফর ইয়ার কোম্পানি, তাহলে কেমন হয়, কারণ এটাকে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ হয় না এখানে। আই উইল ডু বি টু বি বি টু সি সি টু সি নিজ বেস্ট ইমেল কালেকশন, নিজ বেস্ট থাকবে, নিজ বেস্ট ইমেল কালেকশন অ্যান্ড লিড কালেকশন। আপনার লিড কালেকশন একটা কিওয়ার্ড হলো, কালেকশনটা লিড কালেক্ট হলো, এটা মেইন মেইন কিওয়ার্ড হচ্ছে দুইটা, ইমেল কালেকশন লিড কালেকশন আপনার জন্য এই মুহূর্তে। অ্যানসার লিখতে পারেন, অ্যান লেখা ভালো সম্ভবত, এখানে হচ্ছে আপনার যে দুইটা করবেন, ইমেল কালেকশন লিড কালেকশন পরের কোম্পানি। এখন দেখেন আপনারা রেসপন্স আর্টিকেল রেফার করেন, দেখেন আর্টিকেল রেসপন্স করা যায়। বিজনেস হ্যাঁ লিখতে পারেন, না এই ফর ইউর বিজনেস ফর ইউর কোম্পানি সব না লিখলে ভালো, ঠিক আছে, যা সরাসরি লিখতে হবে বিজনেস রাখতে পারেন নর্মালি শেষ, এই ফর ইউর এটা একটা কথা। এটা তো আপনার কিওয়ার্ড নষ্ট হয়ে গেছে, হ্যাঁ এই ক্ষেত্রে আপনার তো একটা দরকার টাইটেল, আপনার দরকার কিওয়ার্ড বেস, ঠিক আছে, ফর কিওয়ার্ড না। আচ্ছা আই উইল ডু বি টু বি বি টু সি সি টু সি নিজ বেস্ট ইমেল কালেকশন অ্যান্ড লিড কালেকশন, এখানে আপনারা কি রাখতে পারেন লিড কালেকশন ইমেল কালেকশন, ডাটা কি দিবেন, ডাটা কালেকশন বন্ধ হয়ে, হ্যাঁ এখানে আরেকটা অ্যাড করে দিতে পারেন ডাটা কালেকশন দেখে, তার একটা কিওয়ার্ড থাকবে যদি আপনার ডাটা এখানে অ্যাড করতে পারেন, হ্যাঁ তাহলে আমরা শেষ হবে সেই ক্ষেত্রে ডাটা কালেকশন, হ্যাঁ কাটবো এটা। আই উইল ডু আমি করবো এটা নিজ বেস থাকবে ইমেল কালেকশন লিড কালেকশন অ্যান্ড ডাটা কালেকশন। এখানে একটু খেয়াল করেন যে আপনার পাঁচটা যে ট্যাগ না কোনটা মিসিং গেছে এর মধ্যে, কোন জিনিসটা মিসিং গেছে এটা একটু দেখেন। আপনি ভালো সাজকে করবেন না, ভালো আগামীকাল অবশ্য দিন এটা আপনি আজকে আবার রিসার্চ করেন, দেখেন এটা আপনার কোন জিনিসটা মিসিং গেছে আপনার, সেই মিসিংটাকে আবার ইনপুট করার তো দরকার হলে ইনপুট করবেন, ঠিক আছে। হ্যাঁ ওই জন্য আপনারা কাজ করেন, আজকে সন্ধ্যাতে আপনারা বসবেন তাই না মাইক্রো ওয়ার্কার নিয়ে, আজকে তো মাইক্রো ওয়ার্কার স্কিপ করেন, তারপরে পরিবর্তে আপনারা গিকটা নিয়ে বসেন সবাই, যেমন মাত্র এই যে আমিনুল ভাই হাসান ভাই হেল্প করলো, তাই এইভাবে কি সবাই আপনি একটু বসেন, সবাই একেবারে হেল্প করেন, ঠিক আছে। জি সাদা ভাই।
আসেন। সবাইকে বুঝতে পারছেন কিভাবে বিষয়টা রাখা হলো? এইভাবে সবাই কে রিসার্চ করেন, ভালো করে রিসার্চ করে আপনার গিকটাকে আর একটু বাড়ান। এখন এটা কি আপনার দেখা যায় 200 বা 5,000 মেল দিবেন, তাই না? এই মেলের মধ্যে আপনার তো আর লেন্থ প্রয়োজন নাই ভাই, আপনি নির্দিষ্ট 5,000 মেল টাকা দিচ্ছেন, সেই 5,000 মেলটাকে অ্যাক্টিভ করবে, চেক করবে, তার টাইম লাগবে 7 দিন। আপনি কি 7 দিন ধরে রাখবে আপনাকে? এখানে আর লেন্থ দরকার নাই, সর্বোচ্চ 2 থেকে 5টা। সাদা ভাই বলেন। আমাদের যখন প্রাইসিং করবেন না, প্রাইসিং এর মধ্যে রিভিশন রাখবেন না, রিভিশন দরকার নাই, এটা বুঝছেন? এই গিফটার জন্য রিভিশন কি আপনার ম্যান্ডেটরি না, লাগবে এটা এমন না, এটা আপনার চয়েস, আপনি করতে পারেন না করতে পারেন, সমস্যা নেই এটা। সাদা ভাই দেখছি, আই উইল ডেডিমেট, আই উইল ডেডিমেট ব্লক সাইট সেল অন ব্লকার। আই উইল মানে কি দেখেন তো? আই উইল কি ডু না ডিজাইন না ক্রিয়েট না মেক, কোনটা হবে? হ্যাঁ, আই উইল ডু রেডিমেড সাইট সেল অন ব্লগার, অর্থপূর্ণাঙ্গ হয় নাই ভাইয়া। আই উইল ডু আমি করব, কি করব? রেডিমেড ব্লগ সাইট সেল, রেডিমেড সাইট বিক্রি করব অন ব্লগার, ব্লগার বিক্রি করবেন? হ্যাঁ, দরকার ছিল কি আই উইল ডু আই উইল সেল ব্লগার সাইট অথবা ব্লগার রেডিমেড সাইট, এভাবে লিখতে পারেন, এটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ থাকে না, ঠিক আছে? বুঝি নেই হাসান ভাই, আগে বলবেন। হ্যাঁ করতে পারবেন চাইলে, কারণ আপনার যে মেলিং গুলো লিস্টিং তাদের সাথে মিলে রাখা যাবে, কম রাখা ভালো, বেশিরভাগ টাইপ হচ্ছে আপনার মেল কানেক্টিং সব তথ্য দিয়ে। আপনি এগুলো ইউজ করার সমস্যা নেই, ঠিক আছে? জি Thank you.